আনন্দ বার্তা। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বড় নীলপুর মোড়ে কর্মচারী ভবনে কোঅপারেটিভ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হলো। সমবায় সমিতিগুলির বিভিন্ন কাজের বিষয়ে আলোচনার পাশাপাশি আগামী দিনে ফেডারেশন কি কি কর্মসূচি গ্রহণ করবে সে বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিদায়ী সম্পাদক তার সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন, তার উপর উপস্থিত সদস্যবৃন্দ আলোচনা করেন। এদিন এই সম্মেলনে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি জেলা নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। কোঅপারেটিভ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের পশ্চিমবঙ্গ ইউনিট, তাদের সম্মেলন হচ্ছে। মূলত সমবায় ক্ষেত্রে আমাদের যে অসুবিধা হচ্ছে, যেগুলো সাফল্য পেয়েছি আমাদের সংগঠন, তাই নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই রিসেসের পরে। আমাদের মূল স্লোগান হলো ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার, সেটা হচ্ছে দেশের ক্ষেত্র বাঁচাও এবং মানুষকে বাঁচাও। দেশের মানুষ তখনই বাঁচবে, দেশের যে ক্ষেত্রগুলো আছে, যেগুলো সরকারি ক্ষেত্র, সেগুলো যদি বাঁচে। সরকার চাইছে এই সমস্ত সরকারি ক্ষেত্রকে ধ্বংস করে গরিব মানুষকে আরও বিপদের মধ্যে ফেলা, সংকটের মধ্যে ফেলা। আমাদের ফেডারেশন অল ইন্ডিয়া ক্ষেত্রে রাজ্যে আমরা এর তীব্র বিরোধী। আমরা চাই দেশের মানুষকে বাঁচাতে গেলে সরকারকে তার ক্ষেত্রকে আরও মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। সেটা ব্যাংকে হোক, বিমায় হোক, প্রতিরক্ষায় হোক, রেলে হোক, যে কোনো সরকারি ক্ষেত্র, সেগুলো যদি ভালোভাবে না চলে তাহলে গরিব মানুষ তার যে জীবন জীবিকা সে সমস্ত কিছু তার হারাবে। আমরা তাই স্লোগান দিয়েছি, দেশের ক্ষেত্রকে বাঁচাও, দেশের মানুষকে বাঁচাও। তো এখানে যারা যারা উপস্থিত হয়েছে তারা কোন কোন জায়গা থেকে এসেছে? রাজ্যের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন সমবায় ব্যাংকের বিভিন্ন যে লেয়ার আছে, পর্যায়ে আছে, সমস্ত ক্ষেত্রে এসছে। আমাদের স্টেট কোঅপারেটিভ ব্যাংক, রাজ্য সমবায় ব্যাংক, তারা এসছেন। বিভিন্ন জেলা সমবায় ব্যাংক, তারা এসছেন। শহরাঞ্চলীয় সমবায় ব্যাংক, তারা এসছেন। ARDB, তারা এসছেন। প্যাক্সের প্রতিনিধি, তারা এসছেন। মোটামুটি সমবায় ক্ষেত্র, যারা ক্ষেত্র যাদের উপর নির্ভর করে চলে, প্রত্যেকটা ক্ষেত্র থেকে ডেলিগেট এবং জেলাগুলো থেকে ডেলিগেট এই সম্মেলনে প্রতিনিধি হিসেবে পার্টিসিপেট করছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।